করোনা ধাক্কা কাটিয়ে এখন অনেকটাই স্বাভাবিক জনজীবন। গণটিকা কার্যক্রম শুরুর পর থেকে টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন অনেক মানুষ, চলছে দ্বিতীয় ডোজের কার্যক্রমও। করোনা সংক্রমণের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় তুলে দেওয়া হয়েছে লকডাউন, খুলে দেওয়া হয়েছে সকল ব্যবসা প্রতিষ্ঠান, গণপরিবহন, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে মানুষের উপচে পড়া ভিড়। শেষ পর্যন্ত গত 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বর্তমান প্রেক্ষাপটে করোনাকে কতটা গুরুত্বের সাথে নিচ্ছে জনসাধারণ, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কতটুকু সচেতনতা দেখাচ্ছে সাধারণ মানুষ, এখন বর্তমানে অনেক গুরুত্ব দিতে হবে। কারণ লকডাউন খুলে দিচ্ছে এটার মানে না হচ্ছে কি করোনা এখনো ছড়াচ্ছে না। আর আগে মানুষ টিকা নিয়ে অনেকটা ভীতি নিয়ে কাজ করতো, কিন্তু যেটা এখন হচ্ছে বারবার সোশ্যাল মিডিয়াতে যেটা যায় টিকার প্রচার বাড়ার কারণে আমরা হচ্ছে টিকার প্রতি একটু সচেতন হয়েছি আর কি। স্বাস্থ্যবিধি মেনে চলতেছি। নাম্বার 1 মাস্ক পরতে হবে সবাইকে, নাম্বার 2 হ্যান্ড স্যানিটাইজার, এবং গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নির্দেশনামূলক যে নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো মেনটেন করে চলতে হবে। করোনাটা আসলে এটা আসলে সিরিয়াসলি নেওয়া দরকার, যদিও সিরিয়াসলি না নে তাহলে সাধারণ মানুষের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে। আর এটা মানুষের মধ্যে জাগানোর জন্য সরকারকে হয়তো আরেকটু উদ্যোগী হইতে হবে। করোনার যে স্বাস্থ্যবিধির যে প্রোটোকল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, এর বাইরে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছেন, এরা যে ধরনের প্রোটোকলগুলো বিভিন্ন মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন সেই হিসেবে আমরা চেষ্টা করছি। এই যেমন হাত ধোয়া, নিয়মিত মাস্ক পরিধান করা, আপনি মনে করেন অফিস থেকে বাসায় যাওয়ার পর কাপড় চাপড়গুলো সবগুলো একসাথে দেখে দিয়ে আবার নতুন করে কাপড় বাসাতে নতুন করে কাপড় পরা, এবং কাপড়গুলো নিয়মিত সপ্তাহে ধোয়া, এই সমস্ত বিষয়ে যেগুলো প্রোটোকল দেওয়া হয়েছে সেগুলো আসলে এটা অবশ্যই 100% মেনটেন করা উচিত, কারণ এখনো তৃতীয় ডেও একটা আশঙ্কা থেকে গেছে। করোনা মহামারীকে প্রথম সারিতে থেকে মোকাবেলা করছে দেশের হাসপাতালগুলো। নগরীর বিভিন্ন হাসপাতালগুলো ঘুরে দেখা যায় যে সেখানে করোনা রোগীর চাপ এখন বেশ কম। যে ওয়ার্ডগুলোতে কিছুদিন আগেও ছিল করোনা সংক্রমিত রোগীর উপচে পড়া ভিড়, সেখানে এখন হাসপাতালের বেডগুলো অনেকটাই ফাঁকা। করোনার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম জেনারেল হসপিটালের সিনিয়র কনসালটেন্ট চট্টলাকে জানান, আমাদের কিন্তু এটাই শেষ নয়, আরও কিছু ওয়েভ আসতে পারে। অনেকেই ভাবছে নভেম্বর ডিসেম্বর একটা ওয়েভ আসবে, তবে আমার কাছে মানে পার্সোনালি আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমাদের শীতের সময়টা তো ওয়েভ আসার সম্ভাবনা অনেক কম। আমরা আবার ওয়েভ আশা করছি আপনার এপ্রিল মের দিকে, যখন আমাদের আবার গরমটা শুরু হবে। এই ফাঁকে যদি আমরা অধিক সংখ্যক মানুষকে টিকা দিয়ে ফেলতে পারি এবং যারা ভালনারেবল গ্রুপগুলোকে আমরা দিয়ে দিতে পারি, একই সাথে যদি আমরা পুরো টাইম জুড়ে যদি স্বাস্থ্যবিধিটা আবার যেভাবে আমরা প্রথমবার মেনেছিলাম সেভাবে যদি আমরা মানতে পারি, তাহলে সংক্রমণ হার অনেক নিম্নগতি থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার কারণে করোনা সংক্রমণের ওপর বিশেষ কোনো প্রভাব পড়েছে কিনা জানতে চাইলে তিনি জবাবে বলেন, এই প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। আমাদের যে সংক্রমণের হারটা নিম্নগতি সেটা কিন্তু এখনও চলমান আছে। গত 24 ঘন্টায় আমাদের কিন্তু 60 থেকে 70 জন মাত্র আমরা পজিটিভ কেস পেয়েছি, টেস্ট করেছে প্রায় 1100 উপরে। তো এখন পর্যন্ত আমরা ওই চাপটা অনুভব করছি না, আমাদের হাসপাতাল বেডগুলো অনেকগুলি খালি আছে। আর সব কিছু খুলে দেওয়ার পরে স্কুল কলেজের কথা যদি বলেন, তাহলে এটার রেজাল্টটা পেতে আসলে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে যে এটার কোনো ধরনের কোনো অ্যাগ্রেসিভ ইফেক্ট হবে কি না, তো 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তবে আমরা টিকা কার্যক্রমও চালিয়ে যাচ্ছি, হয়তো স্কুল কলেজেও টিকা দেওয়ার হয়তো একটা ব্যাপার আসবে ভবিষ্যতে। সেক্ষেত্রে এই মুহূর্ত পর্যন্ত আমরা এখন স্বস্তিতে আছি, এখনও পর্যন্ত আমাদের বৃদ্ধির কোনো লক্ষণ নেই। ভবিষ্যতে করোনার পুনর্বিস্তৃতির প্রতিরোধে করোনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তবে এটা কিছুই বলা যায় না, হয়তো কোনো একটা নতুন ভ্যারিয়েন্ট এসে হয়তো আবার বড় ধরনের আশঙ্কার সৃষ্টি হতে পারে, এই আশঙ্কাটা আমাদের এখনও আছে। আমরা এই জন্য জনসাধারণকে বলবো যে আপনারা সাবধানতা বা সচেতনতা যেটা সেটা আপনারা ত্যাগ করবেন না। হাত ধোয়ার অভ্যাস, মাস্ক পরার অভ্যাস এবং ডিস্টেন্সিং মেনটেন করা এটা আমরা চালু রাখবো, যতদিন পর্যন্ত না আমাদের অধিক সংখ্যক মানুষ 70 থেকে 80% মানুষ ভ্যাকসিনেটেড না হবে ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এটা মেনটেন করতেই হবে যে কোনো মূল্যে। অনাকাঙ্ক্ষিতভাবে যদি অদূর ভবিষ্যতে করোনা আবারও বৃদ্ধি পায় তবে সে সম্পর্কে কর্তৃপক্ষের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আমরা কিন্তু গত বছরের চেয়ে এবছর অনেক বেশি আমরা ফ্যাসিলিটিস ক্রিয়েট করতে পেরেছি। গত বছর আপনি আমাদের হাসপাতালে যদি চিন্তা করেন, আমরা 100 আইসোলেশন বেড এবং 10টা ICU বেড ছিল আমাদের, কিন্তু এই বছর আমরা ক্যাপাসিটি বিল্ডিংয়ে দেখা যাচ্ছে আমাদের 24টি ICU আছে এবং 174টি আমাদের আইসোলেশন বেড আছে। এভাবে কিন্তু মেডিকেল এবং সরকারি ব্যবস্থাপনার বাইরে প্রাইভেট হাসপাতালগুলিও তাদের ক্যাপাসিটি অনেক বিল্ড আপ করেছে, এবং গতবারের চেয়ে কিন্তু এবছর কিন্তু অনেক পেশেন্ট হওয়া সত্ত্বেও কিন্তু ক্রাইসিসটা কিছুদিন মাঝখানে একটু ছিল, কিন্তু ওভারঅল কিন্তু আমরা এই প্রাইভেট এবং সরকারি মিলিয়ে কিন্তু আমরা এটাকে ব্যবস্থা করতে পেরেছি।
যদিও করোনা মহামারী এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে যে কোনো সময় তা পূর্বের ভয়াল রূপ ধারণ করার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞরা। তাই করোনা মহামারীকে নির্মূলের লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্বের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রোমানা রশিদ, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।